বা বর্ষা। বাঙালির পাহাড়ের প্রতি প্রেম কোনো সময়ই থেমে থাকে না, তাই বর্ষায় পাহাড়ের এক অন্যরকম সৌন্দর্য দেখতে ফার্স্ট জুলাই আমাদের সাথে ১৬ জন পর্যটক পাড়ি দিয়েছিল দার্জিলিং এবং কালিম্পংয়ের উদ্দেশ্যে, যার প্রথম দিনটি শুরু হয়েছিল কালিম্পংয়ের এক অসাধারণ একটি জায়গা রামধুরা দিয়ে। সকাল ৮:৩০ নাগাদ দার্জিলিং মেল এনজেপি স্টেশনে পৌঁছানোর পর শুরু হলো আমাদের যাত্রা কালিম্পংয়ের বেশ কিছু সাইটসিন দিয়ে, যেমন ডেলো পার্ক, প্যারাগ্লাইডিং পয়েন্ট, হনুমান টপ, বুদ্ধা পার্ক, তিস্তা ভিউ পয়েন্ট, জলসা বাংলো ইত্যাদি করাতে করাতে আমরা পৌঁছালাম রামধুরার হোমস্টেতে। রামধুরা গ্রামটির মূল আকর্ষণ হল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যা পর্যটকদের মনকে আকৃষ্ট করে। চারিদিকে পাহাড় ও সবুজ গাছগাছালি দ্বারা ঘেরা এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত অসাধারণ দৃশ্য ও চারিদিকের পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। এছাড়াও এখান থেকে দেখতে পাওয়া যায় সবুজ পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলা তিস্তা নদীর অপরূপ দৃশ্য, যা আপনারা আমাদের হোমস্টেতে বসে মন ভরে উপভোগ করতে পারবেন। পরদিন আমাদের গন্তব্যস্থল ছিল দার্জিলিংয়ের কাছে একটি প্রাক্তন ব্রিটিশ সেনানিবাস এলাকা তাকদা, যার আক্ষরিক অর্থ হল মেঘ অথবা কুয়াশা। যাওয়ার পথে ত্রিবেণী, লাভার্স ভিউ পয়েন্ট, পেশক টি গার্ডেন, লামাহাট্টা পার্ক, গুম্বাদারা ভিউ পয়েন্ট, এই সকল সাইট সিন করাতে করাতে পৌঁছালাম তাকদার হোমস্টেতে। পৌঁছানোর সাথে সাথেই ভাবির হাতের গরম গরম সুস্বাদু লাঞ্চ খাওয়ার পর ভীষণ খুশি হয়েছিল সকল পর্যটকরা। তাকদাকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি চা বাগান, চারিদিকে বিস্তীর্ণ প্রসারিত চা বাগানের সবুজ সৌন্দর্য সকলের চোখকে প্রশান্তি দেয়। একটি স্বপ্নময় জায়গার কথা ভাবুন, যেখানে সূর্য এবং মেঘ লুকোচুরি খেলে আনন্দের সাথে এবং কুয়াশা তার নিজের ইচ্ছায় যখন খুশি নেমে আসে। এখানে রয়েছে কুয়াশাচ্ছন্ন প্রকৃতির পথ, প্রস্ফুটিত অর্কিড, পাখির কিচিরমিচির শব্দ এবং মহিমান্বিত পাহাড়ের দৃশ্য, যা সকল পর্যটকদের মুগ্ধ করেছিল। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে তাকদা অর্কিড সেন্টার, তাকদা হেরিটেজ বাংলো, তিনচুলে মনাস্ট্রি, নামরিং টি স্টেট সাইট সিন করাতে করাতে সকল পর্যটকদের নিয়ে পৌঁছালাম এনজেপি স্টেশন। এরকম অল্প খরচে সুন্দরভাবে পাহাড়ের ভ্রমণ অভিজ্ঞতা নিতে চাইলে যোগাযোগ করুন ম্যাড অ্যাবাউট ট্রাভেলের সাথে।